হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল। তো আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেই বিষয়টা হচ্ছে, তোমাদের যারা এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি, তো তোমাদের নতুন করে আবার কিন্তু একটি চান্স দেওয়া হয়েছে। তো প্রত্যেক স্টুডেন্টকে এটাই বলবো, যারা এখনও পর্যন্ত এই এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি, তো তোমাদের একটি সুযোগ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপটি কিন্তু করে নিও। তো এই এক্সাম ফর্ম ফিল আপটি 3/7/2020 11টা AM থেকে 6/7/2020 11টা 59 PM পর্যন্ত এই এক্সাম ফর্ম ফিল আপ চলবে। তো আমি প্রত্যেক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত এই এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবে। এছাড়াও যাদের দু একটা পেপার হয়তো তাদের সাবমিট করতে ভুলে গেছে বা এরকম যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তো সেক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু হয়তো কেউ 4টে পেপার হয়তো সাবমিট করেছে, তো হয়তো বাকি একটা দুটো পেপার হয়তো সাবমিট করা হয়নি বা ফিল আপ করা হয়নি। তো সেক্ষেত্রে সেই সব সাবজেক্টগুলি কিন্তু তোমরা ফিল আপ করে নিও। তো যাদের এরকম প্রবলেম হয়েছে অথচ কোনো ক্যান্ডিডেট হয়তো একবারেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি, তো তাদের কিন্তু একটি সেকেন্ড চান্স অবশ্যই দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপটি করে নিও। তো এই এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে, সেকেন্ড চান্স একটি দেওয়া হয়েছে, এটা হচ্ছে 3/7/2020 থেকে তোমার 6/7/2020 পর্যন্ত কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ চলবে। তো প্রত্যেক স্টুডেন্টকে একটি রিকোয়েস্ট রাখবো, তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটি অবশ্যই করে কিন্তু করে নিও। তো এর যে পেমেন্ট মেথড, সেই পেমেন্টটা তোমরা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এছাড়াও নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়াও আমি আরেকটু কথা বলে রাখি, এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই নোটিশের PDF ফাইল লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে এই নোটিশটি। এছাড়াও নেতাজি যে মেন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটা তোমরা ডাউনলোড করে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে। তো এরপরে যদি কোনো রকম কোশ্চেন বা কিছু জানা থাকে, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, ওখানে অবশ্যই করে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার। তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে হেল্প করবে, ভিডিওটিতে অবশ্যই করে একটি লাইক দিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও।